বিশ তারিখ থেকে রাজশাহী রংপুর খুলনা ঢাকা বিভাগে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে সেই সাথে অন্তত সাত দিন বৃষ্টি হবার সম্ভাবনা নেই মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে পূর্বাভাস দেয়া হয় আবহাওয়া অফিস আরও বলছে এপ্রিলে কালবৈশাখীর বড় প্রভাব থাকে তবে এবছর তা ব্যতিক্রম দেশের নম্বর নেটওয়ার্কে মাইজিপি অ্যাপে হবে এমবি ছাড়াই এক ক্লিকে আগামী সাত দিন সিলেট ময়মনসিংহ ব্রাহ্মণবাড়িয়া হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কম এত বৃষ্টির সম্ভাবনা কমে যাওয়ায় তাপদাহ তীব্র হবার সম্ভাবনা রয়েছে এ সময় ঢাকা রাজশাহী সহ কোথাও কোথাও তাপমাত্রার পারো চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে বিশ তারিখ পর্যায়ে তীব্রতা আর বেড়ে যাবে সেক্ষেত্রে অনেক জায়গায় তাপমাত্রা আপনার চল্লিশের উঠে যাবে আর বিশেষ করে আপনার রাজশাহী ডিভিশন খুলনা ডিভিশনের কিছু অংশ ফৈদপুর মাদারীপুর এমনকি ঢাকাও তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ওঠার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে রাজধানীর হাতির ছিল এলাকা থেকে আমাদের সাথে আছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ অনির্বাণে তীব্র তাপদাহে কিন্তু জনজীবনে ভোগান্তি অনেক গুণ বেড়ে গিয়েছে জনগণের ভোগান্তি নিয়ে জানবো এবং আবহাওয়া অধিদপ্তর থেকে আসলে সর্বশেষ কি পূর্বাভাস দিয়েছে যে এই পরিস্থিতি আসলে কতদিন থাকবে দেখুন পয়লা বৈশাখ থেকে মোটামুটি বলা যায় যে সারা বাংলাদেশে মৃদু তাপদাহ চলছে এবং তার ধারাবাহিকতা এখনও আছে যদিও ঢাকা শহরে এখন আটত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে যেটি হয়তো বিকেলের নাগাদ আরেকটু কমতে পারে আর এর বাইরে যদি আপনাকে বলা হয় বাংলাদেশের উপকূলীয় অঞ্চল অর্থাৎ দক্ষিণ পশ্চিম অঞ্চলের কিন্তু তাপমাত্রা বেশ ঊর্ধ্বগতি অর্থাৎ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সেখানে ঘুরপাক খাচ্ছে আর এর প্রভাব কিন্তু আগামী তিন চার দিন একই রকম থাকবে তবে তীব্রতাটা কিন্তু আগামী তিন চার দিন পরে হবে অর্থাৎ বিশ তারিখের পরে এই তীব্রতাটা আরও বিস্তার ঘটবে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আমাদেরকে জানানো হয়েছে যে বিশ তারিখের পর টানা বেশ কয়েকদিন অর্থাৎ পঁচিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত তীব্রতা রয়েছে এই তাপমাত্রার যেহেতু পশ্চিম দিক থেকে যে বাতাস সে বাতাসটি এখন পর্যন্ত সেভাবে আসছে না যা এবং বাতাসের জলীয় বাষ্প পরিমাণও একেবারে অনেকখানি কম যার কারণে তীব্র বা এই গরমের তীব্রতাটাও প্রকট আকারে ধারণ করছে আর এর বাইরে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী যে এটুক যদি বলা যায় যে আগামী গত বছরের তুলনায় এবছরের এখন পর্যন্ত তাপমাত্রা কিন্তু অনেকখানি কম আছে গত বছর এই এপ্রিলের পনেরো তারিখ থেকে শুরু করে বিশ তারিখ পর্যন্ত সারা বাংলাদেশের প্রায় তাপমাত্রা প্রায় চল্লিশের কাছাকাছি এবং কোথাও কোথাও একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস উঠে গিয়েছিল এবং আজকের দিন অর্থাৎ দুই হাজার তেইশের ষোলোই এপ্রিল ঢাকা শহরের তাপমাত্রা চল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ছিল যেটি প্রায় তেতাল্লিশ তেতাল্লিশ বছরের একটা রেকর্ড আর এখন যদি ঢাকা শহরের জনজীবনের দুর্ভোগের কথা যদি বলি অনেকেই এখন পর্যন্ত ঈদের ছুটি শেষে বাড়ি ফেরেনি তারপরেও যারা নগরবাসী আছেন যারা একটু নিম্নবিত্ত নিম্নয়ের যারা লোক রয়েছেন তারা কিন্তু এখন আ কিছুটা খোলা জায়গায় অর্থাৎ যেখানে একটু বাতাস আছে সেই জায়গাগুলোতে তারা আশ্রয় নিচ্ছেন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হাতের ঝিলের যে ফুটপাতগুলো রয়েছে এবং বসার যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাতে এই নির্ময়ের লোকরা তারা অবস্থান করছেন কিন্তু ঘুমিয়ে আছেন এখানে হালকা কিছু বাতাস পাওয়া যাচ্ছে বলে যেটা স্বস্তি আর এর বাইরে যে সব জায়গাগুলো অনির্বাণ আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে আপনি তীব্রতা নিয়ে জানাচ্ছিলেন আগামী চার পাঁচ দিন এই তীব্রতা থাকবে এবং বিশ তারিখের পরে সেটা বেড়ে যাওয়ার সম্ভাবনার কথাও আপনি বলেছেন কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনার কথা জানিয়েছে কিনা আফ অফিস থেকে না বৃষ্টির বিষয়ে খুব হালকা বৃষ্টির কথা আমাদেরকে বলেছে সেটা হচ্ছে ময়মনসিংহ ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেট অঞ্চলে হালকা বৃষ্টি হবে এবং সেটি বৃষ্টিটি খুব বেশি ভারী বৃষ্টি না আমরা জানি যে এপ্রিল মাস এবং মে মাস বছরের থেকে উষ্ণতম মাস থাকে এই মাসে ঘূর্ণ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকে না কিন্তু কালবৈশাখী বেশ বড়ো রকমের একটা প্রভাব থাকে তো কালবৈশাখী হলে পরে হয়তো সেই সময় দুই তিন দিন বা চার দিন একটু বৃষ্টির প্রভাব থাকে এতে জলীয় বস বাতাসে জলীয় পরিমাণটা বেড়ে গেলে পরেও ঠান্ডার একটা একটু অনুভূত হয় কিন্তু এবছরে একটু ব্যতিক্রম কালবৈশাখী খুব বেশি এখন পর্যন্ত দেখা যাচ্ছে না তো যার কারণে বৃষ্টিও খুব নেই এতে আবহাওয়া আরো বেশি উত্তপ্ত হচ্ছে এবং অস্বস্তি হচ্ছে এই ছিল আমার কাছে সর্বশেষ ধন্যবাদ আপনাকে আবহাওয়া পরিস্থিতি নিয়ে হাতিরিশিল থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাহারিয়া অনির্বাণ